Hello everyone, welcome back to a very amazing episode of Rafikan Grammar School. আজকের এপিসোডে আলোচনা করব ইটস এবং ইটস এর উচ্চারণ সহ ব্যাকরণগত বেশ কিছু পার্থক্য নিয়ে। প্রথমেই উচ্চারণ সংক্রান্ত পার্থক্য সম্পর্কে বলছি। আইটি অ্যাপোস্ট্রফি এস এর উচ্চারণ হচ্ছে ইটস, জ সাউন্ড হবে শেষে, এবং আইটি অ্যাপোস্ট্রফি ছাড়া এস অর্থাৎ আইটি এস এর উচ্চারণ হবে ইটস। ইটস। এবার দেখা যাক ব্যাকরণগত পার্থক্য। আই টি এস ইটস, এটি হলো মূলত ইট এর পসেসিভ ফর্ম। ইটস এর অর্থ হলো ইহার বা এর। ইটস এর পর অবশ্যই একটি নাউন বসবে। এর কারণ হলো আমরা জানি যে কোনো সিঙ্গেল পসেসিভ কেসের পরেই নাউন বসে। উদাহরণ লক্ষ্য করি, ইটস কালার ইজ হোয়াইট, অথবা ইটস লেগস আর থিন, ইটস টেইল ইজ শর্ট। এই তিনটি বাক্যেই ইটস এর পরে যে তিনটি ওয়ার্ড রয়েছে, যথাক্রমে কালার, লেগস এবং টেইল, তিনটিই কিন্তু নাউন। তার মানে ইটস এর পরে সবসময় একটি নাউন বসবে। এবার দেখা যাক ইটস এর বৈশিষ্ট্য। ইটস হলো ইট ইস, অর্থাৎ ইট ইসকে সংক্ষেপে ইটস লেখা হয়। ইটসের অর্থ হল ইহা হয়। ইটসের ঠিক পরে কমপ্লিমেন্ট হবে। কমপ্লিমেন্ট সম্পর্কে ভালো ধারণার জন্য অবশ্যই আমাদের লিঙ্কিং ভার্বের ভিডিওটি দেখে নেওয়া যেতে পারে। উদাহরণ লক্ষ্য করি, ইটস নাইস অর্থাৎ ইট ইজ নাইস, ইটস আ গার্ডেন ইট ইজ আ গার্ডেন, ইটস আ ডগ ইট ইজ আ ডগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আবারও কোনো চমৎকার এপিসোডে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।